এ জমিন তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহও দেখতেছি কেমন গুনাহ হইতেছে যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাইলাম আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন গইলা ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন গইলা জমিনও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন গইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন গইলা বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালাকতু বিয়াদাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কুন ফায়াকুন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাক কই আমি আল্লাহও দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন গুনাহ হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয় সবই আল্লাহ বলেন আমি দেখতেছি এরপর আমি কেন নগদ ধরি না জানোনি চার শ্রেণীর কারণে লাউলা মাশাইখুরুকা ওয়াল শাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনো জমিনে এমন কিছু সাদা দাড়ি সাদা চুল আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে রে কোমর বাঁকা হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এরপরও আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় কষ্ট হয় এরপরও আমার কদমে সেজদা দেয় এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে ওয়াশাবাবু খুশা কত যুবক অন্যায় কাজের দিকে দৌড়ায় নাপাক প্রেম ভালোবাসার দিকে দৌড়ায় জিনা ব্যভিচার মদ গাঞ্জার দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর ভয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে গিয়ে হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায়া নেয় ওই যুবকের সেজদা যখন জমিনে দেয় তার সেজদার দিকে তাকাইলেও এই গুনাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায় ওয়াল আতফাল রুদ্দা আল্লাহ বলেন আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুনাহ নাই ছোট ছোট বাচ্চাগুলি এদের আমলনামা এখনো খোলা হয় নাই যদি জমিনে আমি গজব দেই গুনাগারের সাথে শিশু বাচ্চাগুলি তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী গুনার জন্য মা দায়ী বাবা দায়ী তাদের কারণে গজব আইছে বাচ্চাটার কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় চার নম্বর ওয়াল আনআম রুদ্দা আল্লাহ বলেন চার নম্বর হলো জানুনি আরেক দল হলো দুনিয়ার ভিতরে কিছু পশু পাখি আছে এদের কোনো গুনাহ নাই আজাব গজব আসমানি গজব জমিনি গজব যদি জমিনে আসে মানুষের সাথে জীব জানোয়ার গুলিও গজবের শিকার হয়ে যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায় গরু ছাগল গুলা তারাও গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুনাহ নাই এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লাগে আল্লাহ কো জাননীর জাননীর জমিন জাননীর ফেরেশতারা যদি এই চার শ্রেণীর জমিনে না থাকত যেই হারে জমিনের মধ্যে গুনাহ চলছে যদি এই চার শ্রেণী না থাকত তাহলে আমি কি করতাম লা জানতু সামা আহাদিদা আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম ওয়াল আরদা খাফসাফা জমিনকে আমি তামা বানায় দিতাম জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিতাম লা জানতু সামা আহাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত্তুরা বারামাদা ওয়ামা আনজালতু মিনাস সামা ই কাতরা
এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা একটা শস্যের দানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম না বরং বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা পরপর করোনা একটা যাবে আরেকটা আসবে একটা যাবে আরেকটা আসবে ভাইরাস একটা যাবে আরেকটা আসবে আল্লাহ যেটা দিতে পারে এর চেয়ে বড়টাও দিতে পারেনি না পারে না করোনা যেমন শক্তিশালী এর চেয়ে আরো পাওয়ারফুল শক্তি নিয়ে মহামারী আল্লাহ দিতে পারে আল্লাহ কয় যদি এই চার শ্রেণী জমিনে না থাকতো আমি আল্লাহ পরপর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বৃদ্ধ মানুষ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইরা বন্ধুরা এজন্য বলি যৌবক যৌবনকালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল চার নাম্বার দল হলো ওই অভাবী মানুষ গরিব মানুষ সমাজে যারা গরিব সমাজে যারা গরিব অভাবী তাদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ জোরে কন্যা সুহাস কেন কারণ কি কারণ হলো চার নাম্বার না তো দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে এরপরে চার নম্বর তিন নম্বর হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ কেমনে কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও কম নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে প্রবেশ করবে أيما امرأة إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها وأطاعت بالها نبي بولن এক নম্বর হলো সে যদি নামাজি হয় দুই নম্বর হলো সে যদি রোজাদার হয় তিন নম্বর হলো সে যদি স্বামীরে মান্না চলে স্বামীরে মান্না চলে স্বামীরে খুশি কইরা চলে স্বামীর অবাধ্য না হয় স্বামীর অবাধ্য না হয় চার নম্বর হলো সে যদি পর্দা ঠিকমতো করে আল্লাহর নবী বলেন জানুনি সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে কি উত্তরে বাধা দিবে না যেরকম সুবহানাল্লাহ এজন্য মহিলারা মা বোনদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক মতো করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হত ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও মাথায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তার হেফাজত করবে ঘরে ডুইকাও মেয়েটার কাছে আগে যান ছেলের চেয়ে নবীজিও সফর থেকে ফিরে আইসো নবীজি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরা মেয়ে তার কাছে আগে দেখা করতেন মেয়ের সাথে আগে দেখা করতেন মেয়ের কাছ থেকে দোয়া নিতেন আবার সফর থেকে আইয়াও মেয়ের সাথে আগে দেখা করতেন জোরে কন্যা সুবহানাল্লাহ ভাইরা আমার এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ খুব সহজ মহিলাদের জন্য সহজ কেন কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছো সম্পদ কোন পথে ব্যয় করেছো এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইলো হালাল পথে না হারাম পথে জবাব দিবে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্যই রে ভাই মহিলাদের জন্য আল্লাহ বলি হওয়া খুব সহজ চার নম্বর গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য ওলি হওয়া সহজ কেন
কারণ ধনী তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লাগে আর গরীব সম্পদ কম হয় কম কোটায় হিসাব দিয়া ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যায় ইননামাল ফুকারা ইয়াদখুলুনাল আগনিয়া দখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি 500 সানা নবী বলেন ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যায়